হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইপসন L130 এবি ইন্টারটি প্রবলেম। আমাদেরকে বললো যে একসাথে দুইটা পেজ প্রিন্ট হয়, একসাথে দুইটা গ্রুপ পেজ একসাথে টেনে নেয়, মানে আপনার পিছনে যে কটা পেজ দেওয়া হয় সেগুলো সবগুলো একবারে টেনে নেয়। তো চলুন দেখি আমরা একটা প্রিন্ট দিয়ে কম্পিউটার থেকে। তো বন্ধুরা, আমরা এখানে দুইটা পেজ নিলাম, দুইটা পেজ আপনারা আমরা এখানে দিলাম, দিয়ে আমরা কম্পিউটার থেকে একটা প্রিন্ট দিব। আমরা কম্পিউটার থেকে একটা প্রিন্ট দিছি, দেখুন আমরা দুইটা পেজ দিয়েছিলাম কিন্তু সেই দুইটা পেজ একসাথে টানছে। তো এ হচ্ছে প্রিন্টারের প্রবলেম। তো চলুন আমরা যাই, কাজটি করি। আমাদের কাজটি হবে প্রিন্টারের পিছন সাইডে একটা নাট আছে যেটাকে ওয়েস্টেড কালি ড্রাম, ওটাকে আমরা প্রথমে আগে খুলে নিব। আলাদা করে নিলাম। এখন আমরা যাচ্ছি, এখানে একটা পেনিয়াম আছে, একটা স্প্রিং আছে, এই পেনিয়ামটাকে আমরা এখানে দেখেন এই পেনিয়ামটা কিন্তু অটো ঘুরছে, তো আমরা এই পেনিয়ামটা পালাবো। পেনিয়ামটি আমরা নতুন একটা পেনিয়াম নিলাম, নিয়ে দেখুন এটা কিন্তু এদিকে যায় না, এটা কিন্তু এদিকে যায়। তো সেক্ষেত্রে আমরা পেনিয়ামটাকে একটু গ্রিস করে নিব যাতে এটা স্মুথলি চলে। সেক্ষেত্রে আমরা ইপসনের স্পিড যে গ্রিস আছে এই গ্রিসটি ইউজ করতে পারবো। তো আমরা গ্রিস করলাম হালকা করে শুধু স্প্রিংটা। এখন আমরা এটা ওরা লাগিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা যে পেনিয়ামগুলো আপনারা বাজারে কিনতে পাবেন সে তুলনায় এই পেনিয়ামগুলো অনেক মজবুত ঢালাই। এর ভেতরটাকা দেখেন, এর ভেতরটা কিন্তু ঢালাই, আর যেগুলো আপনারা কম দামের পাবেন সেগুলো আপনাদেরকে দেখায় যেটা আগে ছিল আর কি। দেখেন এর ভিতর কিন্তু ফাঁকা, এটা কিন্তু ঢালাই না। হ্যাঁ, তো এই পেনিয়ামগুলো একটু দাম বেশি, আপনারা এই পেনিয়ামগুলো ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রিন্টারটাও ভালো থাকবে পেপারের যে সমস্যা আছে ওগুলো আপনার। তো আমরা এখন প্রিন্টারের পেনিয়ামটি লাগিয়ে দিলাম। এখন লাগিয়ে দেওয়ার পরে আমরা আবার এখানে যে ওয়েস্ট কালেজ যে ওয়েস্ট প্যাড আছে এটা আবার লাগিয়ে দিই। আমরা একটু অন করি, আবার একটা প্রিন্ট দিয়ে দেখবো। এখন দেখুন আবার কিন্তু আমরা দুই টাকা কাগজ দিছি। এখন আসলে বোঝা যাবে যে প্রিন্টারের যে সমস্যা আছে কি না। আর কোনো তো বন্ধুরা, প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে, প্রিন্টারটি প্রসেসিং হলে আপনাদেরকে আমরা একটা প্রিন্ট দিয়ে দেখে দিব যে প্রিন্টার আর কোনো প্রবলেম আছে কি না। যদি প্রিন্টারে আর কোনো প্রবলেম থাকে তেমন একটা কিচকিচ করে একটা শব্দ হচ্ছে, এই শব্দটি পরিবর্তন করতে হলে আমাদেরকে গ্রিস ইউজ করতে হয়। তো গ্রিস না দিয়ে আমরা এখন দিব একটা ওয়েল। অনেক সময় ময়দার কারণে এটা হয়। অনেক সময় এটা ময়দার কারণে হয়,
যাচ্ছে এই যে রুলারগুলো আছে, এই রুলারগুলো ময়লার কারণে এই সমস্যাটা হয়। তো আপনারা ভালো করে খেয়াল করবেন যে এতে যেন কোনো প্রকার ময়লা না পড়ে। এটা পেজ কিন্তু আর একটা আছে এখানে, এই যে আরেকটা কিন্তু এই প্রিন্ট হয়েছে। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আমাদেরকে ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।